হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে বড়া। এটা আমি তৈরি করেছি আটা আর সুজি দিয়ে। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি আটা পরিমাণ মতো, তো দেখাচ্ছি। তো এটা আটা দিয়েই বানাতে পারেন শুধু, আর সুজি না হলেও চলবে। তো এখানে আমি দুটো মিক্স করেই বানাচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সুজি, আটার উপরেই সুজি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো চিনি, চিনিটাও পরিমাণ মতো। আমি এখানে মিষ্টিটা বেশি দিয়েছি, মানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। যারা কম খাবে তো কম দিবে। এখন দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম লবণ। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। তো এখন আমি এর উপর থেকে কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা দিলে আরো বেশি মজা লাগে খেতে, দেখতে আরো বেশি ভালো লাগে পিঠাটা যখন হয়ে যায় আর কি। তখন কালো জিরা খুব পছন্দ, ভালো লাগে। তো এটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম, মাখিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই নিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওইগুলো দিতে হবে, তো ভাজতে হবে পিঠাগুলো। তেলটা অনেকটা গরম হয়ে এসেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে দিতে হবে, এভাবে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো। মানে এটা বিভিন্ন রকমের দেওয়া যাবে, মানে আরও বড় করে, ছোট করে, আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন আমি এটা অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা উল্টে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তো উল্টাতে যাচ্ছি, তো দুপাশেই আর কি কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এটা উঠিয়ে নেব, অনেকটা হয়ে গেছে ভাজা। এই যে কমপ্লিট, আজকে রেসিপি এটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা খেতে ভীষণ মজা ছিল, আপনারা চাইলে এটা বাসায় বানাতে পারেন খুব সহজেই। তো এটা আমার খুব ভালো লাগছে, অনেক পছন্দ করি এই পিঠাটা, বড়া পিঠা। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।